সহিংস আন্দোলনের সময় ইন্টারনেট ছাড়াই নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। নিজস্ব কেবল কানেকশনের মাধ্যমে সেবা সচল রাখে প্রতিষ্ঠানটি। নগদের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক বলেন, ইন্টারনেট না থাকলে গ্রাহকরা যেন সেবা বঞ্চিত না হয় এজন্য আগে থেকেই প্রস্তুতি ছিল তাদের। গেল কয়েকদিনের সহিংসতায় বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা, এতে অচল হয়ে পড়ে মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের অনলাইন সেবা, ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। এমন পরিস্থিতিতেও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটির MD জানান, ইন্টারনেট ছাড়াই নগদের গ্রাহকরা ক্যাশ ইন আউট, মোবাইল রিচার্জ এবং বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের সুযোগ পেয়েছে। রাস্তায় নেমে গেছিল বিদ্যুৎ বিলের জন্য, কারণ তার বাসায় লাইট জ্বলছে না, কারেন্ট জ্বলছে না, প্রিপেড মিটার বন্ধ হয়ে গেছে। তো সেই মোমেন্টগুলিতেও যারা নগদের গ্রাহক ছিল তারা কিন্তু আসলে এই কষ্টটা করতে হয়নি, তারা কিন্তু নগদের গ্রাহকরা আসলে প্রিপেড রিচার্জ করে আসলে লাইনটা চালু রেখেছে। বাট আমাদের টিম আসলে এটা এনশিওর করেছে যাতে হোয়াট এভার দ্য সিচুয়েশন সিস্টেম যেন 1 সেকেন্ডের জন্য ডাউন না হয়, এবং আমরা আশা করি এটা করতে পেরেছি এবং নগদের গ্রাহকরা আসলে এই ভোগান্তিতে পড়েনি যেটা অন্য গ্রাহকরা আসলে এই ফেসটা করেছে, যে মানে কোথাও কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে কীভাবে টাকা উঠাবে অথবা কীভাবে আসলে বিল পেমেন্টটা করবে অথবা মোবাইল রিচার্জটা করবে। তানভীর এ বিশুক বলেন, ইন্টারনেটের পাশাপাশি নগদের নিজস্ব কেবল কানেকশন রয়েছে, যে কারণে কোনো অবস্থাতেই নগদের গ্রাহকরা সেবা বঞ্চিত হবে না। যারা ইন্টারনেট ভিত্তিক নির্ভর ছিল, যাদের সেবাটা তারা ফুল ডাউন ছিল, কিন্তু আমরা আসলে যেহেতু কেবল দিয়ে কানেক্টেড ছিলাম, সো কেবল যদি কাটা না পড়ে আসলে তাইলে সার্ভিসটা আমাদের ডাউন হতো না। আর আমাদের আবার ব্যাকআপও ছিল যে একটি ধরেন গ্রামীণ ফোনের কানেকশন একই কেবল, একটা কেবল দিয়ে কানেক্টেড না, তিনটা কেবল দিয়ে কানেক্টেড, সো একসাথে আসলে তিনটা কেবল কোনো সময় কাটা পড়বে না। সো আমরা আসলে অনেক আগে থেকে এই প্ল্যান করেই রেখেছি, মানে সার্ভিস রেখেছি যে দেশে যদি কোনো দিন এমন সিচুয়েশন হয় যে ইন্টারনেট নেই বাট আমাদের সার্ভিস যাতে বন্ধ না হয়। গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মোবাইল কোম্পানির সাথে একাধিক কেবল কানেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান নগদের প্রতিষ্ঠাতা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।